মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই কে তুই, কি চাস তুই? আমি তোর মুখ দেখে বুঝতে পারছি মা, তুই আমায় চিনতে পেরেছিস। কিন্তু না পুটিপ, এখন তুই আমাকে না চেনার ভান কর, না হলে যে সবটা ভেস্তে যাবে। যোগ্য দাদা, তুমি পুটির সহায় হও। এই তো মা এসেছে, কিন্তু মা এরকম ভাবে সেজে এসেছে কেন? তার মানে মা নিশ্চয়ই কিছু ভেবে এসেছে, এখন মাকে ডাকলে চলবে না। আমি বড় অভাগী গো বাবা, আমি এই পথ হারিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি। বাড়ি কোথায়? বাড়ি তো বাবা বহুকাল আগেই চলে গেছে, বহুকাল আগে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বার করে দিয়েছে। আমার স্বামী তো মাতাল ছিল, তাই তো আমার কপালে দুর্গতির শেষ ছিল না। এখন আমি ভবঘুরের মতন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি একটু আশ্রয়ের জন্য। তুমি আমাকে একটু মায়ের চরণে ঠাই দাও বাবা। আমি কি দান খয়রাতি করার জন্য বসে আছি নাকি? এটা লঙ্গর খানা নয়, বের করে এখান থেকে। না বাবা, দয়া করো আমাকে একটু থাকতে দাও বাবা, এখানে একটু আমায় আশ্রয় দাও বাবা। সর্দার, এখানে এত লোকের আসা যাওয়া ভালো না, এতে গড়বড় হতে পারে। তোরা ওকে বাইরে নিয়ে গিয়ে মেরে দূর করে দে। এই চলো চলো, ভেতরে কি করছো? চলো চলো, আমার কথাটা একটু শুনুন। এটা তো মারাত্মক জায়গা, এরা তো কোনোভাবেই আমাকে থাকতে দিতে রাজি হচ্ছে না। কি হবে এবার? মাকে এখানে রাখার জন্য আমাকেই একটা কিছু করতে হবে। ওকে মারছো কেন? ছেড়ে দাও ওকে, মেরো না তোমরা, ছেড়ে দাও ওকে। মা গো, মা, ও মা গো, মা গো, তোমার চরণে আমার ঠাই দাও মা, আমার দাঁড়িয়ে দিও না মা, আমার কেউ নেই মা, আমাকে তোমার চরণে ঠাই দাও মা গো। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। এরা কিন্তু সাংঘাতিক লোক, তোকে কিন্তু এদের বিশ্বাস অর্জন করতে হবে, বুঝতে পেরেছিস? মানে যে করেই হোক এদেরকে বোকা বানাতে হবে, না হলে কিন্তু এরা আমাকে তোর কাছে থাকতে দেবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।